হ্যালো গাইস, তো আজকে আমরা আলোচনা করবো সিপিএলএট নিয়ে। তো বেসিক্যালি অনেক সময় দেখা যায় এরকম অ্যাপ্লিকেশনের মধ্যে অফারের যে সিস্টেমটা আছে, তো এই সিস্টেমে যে অ্যাডগুলো অ্যাডভার্টাইজমেন্টগুলো আমরা নিয়ে থাকি, তো অনেক সময় এগুলো কিন্তু আমাদের অ্যামাজন, তারপর অ্যাপোডিল, আপনার যেগুলো বলেন অ্যাডমোব, অ্যাডসেন্স, সেগুলো কিন্তু এরকম অফারঅল যে অ্যাডভার্টাইজমেন্টগুলো সেগুলো কিন্তু কোনো অ্যাপ্লিকেশনে দেয় না। তো এর জন্য কিন্তু আমাদের অন্য একটি ওয়েবসাইটের হেল্প নিতে হয়, যেখান থেকে আমরা অফারের যে সিস্টেম অ্যাডভার্টাইজমেন্টগুলো সেগুলো আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে ইনপুট করতে পারি। ঠিক আছে, তো ম্যানুয়ালি অ্যাডসেন্স এবং আপনার অ্যাডমব, এই যে আপনার অফারের যে অ্যাডভার্টাইজমেন্টগুলো সেগুলো কিন্তু প্রদান করে না। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনার যতগুলো অ্যাপ্লিকেশন প্লে স্টোর মধ্যে দেখে থাকেন, যেগুলো এই যে অফারের সিস্টেম থাকে, সেগুলো কিন্তু অন্য একটি ওয়েবসাইট থেকে তারা অফারের সিস্টেমটি তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে। তো আজকে আমরা সেটাই দেখবো যে কোন সেই ওয়েবসাইট এবং কীভাবে সেখান থেকে আমরা অফারের যে অ্যাডভার্টাইজমেন্টগুলো সেগুলো আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করব, এবং অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা কীভাবে এই স্ক্রিনটা অ্যাড করব। তো ম্যানুয়ালি আমি আপনাদের থাঙ্কাবেল দিয়ে শুধুমাত্র এক্সাম্পল হিসেবে দেখাবো কীভাবে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা এই স্ক্রিনটা মেক করবেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল যে ওয়েবসাইটটির কথা বলেছিলাম, এই ওয়েবসাইটটির নাম হলো সিপিএলএট একটি ডট কম একটি ওয়েবসাইট। তো বেসিক্যালি সিপিএলএট আজকালকার মার্কেটে অনেক কিন্তু এরকম ধরনের ওয়েবসাইট আছে যেখানে আপনাদের অফারেলের অ্যাডভার্টাইজমেন্ট করবে এবং দিতে চাইবে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে। তো সেখান থেকে টপ টেনের মধ্যে সিপিএলএট বর্তমানে আমার কাছে 1 নম্বর লেগেছে, এবং এখান থেকে বেসিক্যালি খুব ভালো পরিমাণে একটা আর্নিং হয়। ঠিক আছে, তো এই সিপিএলএটের আর্নিং আমি যদি এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাই, আমার এখানে স্ক্রিনশট আছে, এটা আমাদের একটা অ্যাকাউন্টের আর্নিং। তো বেসিক্যালি এখানে আপনারা দেখতে পাবেন টু ডে এবং ইস্টার ডে, তো দেখুন অল টাইম, তারপর দেখুন এখানে কানাডা থেকে কত ডাউনলোড হলো, তারপর ইন্ডিয়া থেকে কত ডাউনলোড হলো, স্পেন, সবগুলো কান্ট্রি আপনি দেখতে পারবেন। তারপরে এখানে কোন অ্যাপ্লিকেশন ডাউনলোডে কত সিপিএ দিচ্ছে। তো বেসিক্যালি সিপিএলএটি কিন্তু আমাদের সিপিএ আপনার স্মল যে ফর্ম হিসাবে বলে যে সিপিএ। ঠিক আছে, আর আমাদের যে অ্যাডসেন্সের কথা যদি বলতে চাই, সেখানে কিন্তু সিপিসি থাকে যে পার ক্লিকে কত পাবেন, তো এখানে কিন্তু সিপিএ বলে আর কি সম্বোধন করে। ঠিক আছে, তারপরে এরকম সিপিসি আছে, সিপিএ, সিপিসি। ঠিক আছে, তো এগুলো আপনার ক্লিক এবং ডাউনলোডের দ্বারাই কিন্তু আপনার কাউন্ট হবে এবং আর্নিংটা হবে। ঠিক আছে, তো ম্যানুয়ালি সিপিএলএটে ঠিক একইভাবে আপনার আর্নিংটা হবে, আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে যদি আপনি অফারেল অ্যাড করে থাকেন, তো সেখানে যদি মানুষ ডাউনলোড করে, সেই অ্যাপ্লিকেশন ইনস্টল করে, তাহলেই কিন্তু আপনার এই আর্নিংটা হবে। ঠিক আছে, এই যে পয়েন্টগুলো, এগুলো হয়ে আপনার এখানে সব টোটাল কান্ট্রি দেখাবে এবং এখানে টোটাল আর্নিংটা দেখাবে। জাস্ট এটা আমাদের একটি অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট থেকে আমরা একবার অফারেল অ্যাড করেছিলাম, সেখানে কিছু আর্নিং। ঠিক আছে, তো আজকে আমি আপনাদের দেখাবো এই সিপিএলএট থেকে কীভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশনের জন্য অফারেল সিস্টেমটা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো ম্যানুয়ালি চলে আসবেন সিপিএলএট, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে ক্লিক করে আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে দুই ধরনেরই মানুষ আসবে, একটা হলো অ্যাডভার্টাইজার, একটা হলো পাবলিশার। তো বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছেন পাবলিশার এবং অ্যাডভার্টাইজার। তো আপনি যদি চান যে এই ওয়েবসাইটে আপনি অ্যাপ্লিকেশন প্রমোশন করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট করবেন, তো সেটাও করতে পারেন। তো বেসিক্যালি এটা আমরা সাইডে দিচ্ছি, কারণ এটার জন্য আমরা আসি নাই। তো আমাদের দেখতে হবে পাবলিশার। তো পাবলিশারের জন্য এখানে ডিসপ্লেইং অ্যাড, তারপর অ্যাফিলিয়েট প্রোডাক্টস, তারপর মোবাইল মনিটাইজেশন, মিডিয়া বায়ার্স, তো বেসিক্যালি এখানে অনেক অপশন আছে। এবং এই ওয়েবসাইটটি শুধুমাত্র অ্যাপ্লিকেশনেই দেয় না, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, ব্লগ থাকে, তো সেখানেও আপনি অ্যাড নিতে পারবেন। তো সেগুলো আমরা পরে আলোচনা করব। তো এখানে আমাদের এখানে দেখুন 4টার অপশনের মধ্যে আমাদের নিতে হবে মোবাইল মনিটাইজেশন। ঠিক আছে, তো নাও এখন আমরা এই ওয়েবসাইটে সাইন আপ করবো। তো বেসিক্যালি আপনাকে ক্লিক করতে হবে সাইন আপে। তো আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, যেটা আমাদের একটা ক্লায়েন্টের, তিনি আমাদের অ্যাপ্লিকেশন মেক করার জন্য আমাদের অর্ডার করেছেন। তো তার অ্যাকাউন্টটা দিয়ে আপনাদের দেখাবো কীভাবে অ্যাড এখানে আপনারা নেবেন। ঠিক আছে, তো সাইন আপে ক্লিক করার পর এখানে চাইলে আপনি ফেসবুক দিয়ে সাইন আপ করতে পারেন, তারপর গুগল দিয়ে সাইন আপ করতে পারেন, আর যদি না থাকে তাহলে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে সাইন আপ ব্লু, এখানে ইমেল অ্যাড্রেস, তারপর সব কিছু দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো এখানে যে পেমেন্ট আপনার সিলেক্ট ফ্রিকোয়েন্সিটা আছে, এই ফ্রিকোয়েন্সির মধ্যে আপনি চাইলে এখান থেকে ডেলি পেমেন্ট নিতে পারেন, অর্থাৎ এই ওয়েবসাইট থেকে চাইলে আপনি ডেলিও পেমেন্ট নিতে পারেন। ডেলি পেমেন্ট মিনিমাম পেপ্যাল আপনার $10, আর এখানে দেখুন উইকলিও নিতে পারেন। ঠিক আছে, আপনি পেমেন্টটা কখন কীভাবে নেবেন সেটা আপনার উপর ডিপেন্ডেড, আপনি চাইলে মাসেও নিতে পারেন এবং উইকলিও পেমেন্ট নিতে পারেন। ঠিক আছে, এবং ডেলিও পেমেন্ট নিতে পারেন। তো সেটা সিলেক্ট করার পর আই অ্যাম নট রিপিটে ক্লিক করে আপনি সাবমিট ইনফরমেশন ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তারপর চলে আসবেন আপনি আপনার ড্যাশবোর্ডে, এবং ড্যাশবোর্ডে আপনি সব কিছু ইনফরমেশন দেখতে পাবেন, আপনি কতদিনে কত টাকা ইনকাম করেছেন, আজকে কত ইনকাম করেছেন। ঠিক আছে, এখানে সব কিছু আপনি টোটাল ইনফরমেশন দেখতে পারবেন, যেটা আমি স্ক্রিনশটে আপনাদের দেখাইলাম। তো লাইভে আপনি দেখতে পাবেন কোন অ্যাপ্লিকেশনের সিপিসি কত এবং সিপিএ কত। ঠিক আছে, তো এখানে আপনি সব কিছু এক্সট্রাকচার আপনার ড্যাশবোর্ডে সব কিছু দেখতে পাবেন, তার উপরে ব্যানার অ্যাড। তো সিম্পলি এখানে এসে আপনাদের যেটা করতে হবে, অফারঅল অ্যাড নেওয়ার জন্য জাস্ট ক্লিক করতে হবে অফারঅলে।
তো এখানে ক্লিক করে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সিলেক্ট টেমপ্লেট। টেমপ্লেট সিলেক্ট করার পর এখানে আপনি দেখতে পাবেন এখানে পেজ হেডার, এখানে চাইলে আপনি নাম দিতে পারেন, অর্থাৎ যে অফারের উপরে যে নামগুলো থাকে ডাউনলোড এবং আর্ন, এগুলো আপনি এখান থেকে দিতে পারেন। তারপর আপনাকে যেটা করতে হবে এটা ডিজাইন, এখান থেকে আপনি চাইলে আপনার আগের থেকে যদি কোনো ডিজাইন থাকে সেই ডিজাইন এখান থেকে সিলেক্ট করতে পারেন। তারপর সিম্পলি এখানে দেখুন ইনস্টল অ্যাড অ্যাপ বিলো দ্য আর্ন, এটা আপনি চেঞ্জ করতে পারেন। এই যে এখানে উপরে যেতে লেখাটা থাকে তো এটা আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারেন এবং পরে আপনি এডিটও করতে পারবেন, ঠিক আছে। তারপর এটা যে মেইন যে সেকশনটা আছে দেখুন পয়েন্ট রেটিও, অর্থাৎ আপনি যদি দেখতে পারেন এই যে এখানে অ্যামাজন ডাউনলোড করলে ফর এক্সাম্পল 70 পয়েন্ট পাবে, তো সিম্পলি এটা আপনাকে এখানে দিতে হবে সেই পয়েন্টটা, অর্থাৎ আপনি কত পয়েন্ট এখানে রেটিও হিসেবে ইউজ করতে চান এবং সেটা র্যান্ডমলি কিন্তু আপনার অ্যাপ্লিকেশন প্রতিটা অ্যাপ্লিকেশনের মধ্যে হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি যদি এখানে 10 পয়েন্ট দেই তো এখান থেকে কী হবে, এটাতে দেখা গেলো 10 আসলো, এটাতে 5 আসলো, তারপর এটাতে মনে করেন যে 2 আসলো, এভাবে কিন্তু র্যান্ডমলি এটা চলে আসবে এবং এটা আপনার আন্ডারে থাকবে যে 10 পয়েন্টের মধ্যেই, 10 পয়েন্টের ভিতরেই কিন্তু এগুলো শো করাবে, ঠিক আছে। তো ম্যানুয়ালি এই পয়েন্টটা হলো আমাদের আর্নিং অ্যাপ্লিকেশনের পয়েন্ট, যেখানে আমাদের টোটাল একটা অ্যাপ্লিকেশন আর্নিং করলে আমাদের টাইনি ডিবির মধ্যে অর্থাৎ মেইন ওয়ালেটে শো করাবে, ঠিক আছে। তো এগুলো কোডিংয়ের মাধ্যমে করতে হবে, জাস্ট আমি এক্সাম্পল হিসেবে আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে এসে আপনাকে যেটা করতে হবে আর কিছু লিখতে হবে না, এখানে আপনার যে অফারাল অ্যাডটা আছে তার নাম দিবেন, তারপর এখান থেকে আপনি চাইলে কাস্টমাইজ টেমপ্লেট করতে পারেন, তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। তো ম্যানুয়ালি এখানে আমি আপনাদের প্রিভিউ করে দেখাচ্ছি, প্রিভিউ করলে আপনারা হয়তো বুঝতে পারবেন। তো এখানে আসবেন সেটিংয়ে, সেটিং আসার পর প্রিভিউ, তারপর এখান থেকে যে কোনো একটা দেশ সিলেক্ট করে ফর এক্সাম্পল এখানে দিচ্ছি প্রিভিউতে ক্লিক করে। তো প্রিভিউতে ক্লিক করার পর সাথে সাথে আপনি দেখতে পাবেন এই চলে আসছে, দেখুন এখানে প্রিভিউ চলে আসছে, এভাবে কিন্তু শো করাবে। তো ফর এক্সাম্পল এখানে আমি ইন্ডিয়া দিচ্ছি, INDIA দিচ্ছি, এখানে দিয়ে সিলেক্ট করার পর প্রিভিউ করতেছি, তো আগেটা আমি কেটে দিচ্ছি। তো এখানে প্রিভিউ করলে আমরা দেখতে পারবো দেখুন ইন্ডিয়ার প্রিভিউ, অর্থাৎ ইন্ডিয়া যতগুলো অ্যাডস আছে সেগুলোর প্রিভিউ। তো এখানে দেখুন আমি বললাম আপনাদের 10 আন্ডার রেডিও দিলে কিন্তু কিন্তু কী হবে, এখানে 10 আন্ডারের মধ্যে থাকবে এবং এভাবে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে শো করাবে। আর নামে যে এডিট করতে বললাম এখানে দেখুন নামগুলো শো হয়েছে, ঠিক আছে। তারপর এখানে ইউ হ্যাভ আর্ন, তো এগুলো শো করাবে, অর্থাৎ আপনার স্ক্রিনের মধ্যে এরকম ধরনের আপনার যে টেমপ্লেটটা এরকম ধরনের শো হবে। এটা অটোমেটিকলি সাইজিং, এটা আপনার কোনো সাইজিং করতে হবে না। তো ম্যানুয়ালি আমাদের অ্যাড একদম ক্রিয়েট হয়ে গিয়েছে, আপনারা চাইলে এখানে অ্যাড এভাবে ক্রিয়েট করবেন। করার পর 4-5টা অ্যাডে যদি আপনার অ্যাপ্লিকেশন বেশি থাকে 4-5টা, তো এভাবে আপনার 4-5টা অ্যাড ক্রিয়েট করবেন। করার পর আপনাকে যেটা করতে হবে এখানে গেট কোডে ক্লিক করতে হবে। তো সিম্পলি এখানে গেট কোডে ক্লিক করবেন, তারপর এগুলো সবগুলো রাইট মার্ক করবেন, রাইট মার্ক করার পর গেট কোড, তারপর এখানে যে উপরের লিঙ্ক আছে এই লিঙ্কটা আপনাকে কপি করে নিতে হবে, জাস্ট কাজ শেষ। এই ওয়েবসাইটে আমাদের আর কাজ নেই, একদম টোটালি কাজ শেষ। এটা হলো অন্য ওয়েবসাইটের জন্য, এটা হলো স্ক্রিপ্ট কোড। তো সিম্পলি এখান থেকে আপনি এটা কপি করে নেবেন আপনার এই অ্যাড কোডটার, অর্থাৎ এখানে যতগুলো অ্যাড আছে সে আপনার যে অ্যাড কোডটা জেনারেট হলো সেই অ্যাড কোডটা আপনি কপি করলেন। করার পর চলে আসবেন আপনার অ্যাপ্লিকেশন স্ক্রিনে, স্ক্রিন একটা জেনারেট করবেন, স্ক্রিনটা ক্রিয়েট করার পর আপনাকে যেটা করতে হবে একটা ওয়েব ভিউ নিতে হবে, আর কিছু না, এই স্ক্রিনের মধ্যে একটা ওয়েব ভিউ নেবেন। তারপর হোম ইয়ার হলে সেই লিঙ্কটা পেস্ট করে দেবেন, তারপর এখানে চলে আসবেন ব্লকে, জাস্ট ব্লকে এসে এই কোডিংটা করবেন। এটা আমি ডিলিট করে দিচ্ছি, আগে ছিল এখানে নিবেন স্ক্রিন ওয়ানে হোয়েন স্ক্রিন ইনিলাইজেশন। এটা নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে কল আপনাকে করে দিতে হবে, গো টু ইউআরএল, এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, তারপর এখান থেকে একটা টেক্সট নিয়ে জাস্ট এখানে লিঙ্কটা কপি করে দিয়ে দিবেন, ঠিক আছে। তো নাও আমাদের একদম ব্লক শেষ, তারপরে আপনার ব্লকে হোয়েন ব্যাক, তারপর এগুলো আপনারা অ্যাড করবেন যে অন্য একটা স্ক্রিনের মধ্যে, তারপর এখানে কন্ট্রোলে গিয়ে এখানে যেন ব্যাক বাটন ক্লিক করলে অন্য স্ক্রিন চলে যায়, ঠিক আছে। তো এখান থেকে আপনার স্ক্রিন নাম দিয়ে দিলেন, ফর এক্সাম্পল এটা মেইন স্ক্রিন বা ওয়ালেট স্ক্রিন, ঠিক আছে, যে স্ক্রিনে আপনি নিয়ে যেতে চান। তো নাও আমাদের একদম ব্লক শেষ, এখন আপনি যদি এই অ্যাপ্লিকেশনটি বিল্ড করেন, অর্থাৎ এক্সপোর্ট করে এখানে সেভ টু মাই কম্পিউটার করে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করান ফোনে, তাহলে দেখবেন যে এই প্রিভিউটা আপনার ফোনের মধ্যে চলে আসছে, ঠিক আছে। তো জাস্ট আমি আপনাদের এক্সাম্পল দিলাম, আপনারা আরও ভালো অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর শুধুমাত্র এভাবে আপনার এই স্ক্রিনটা আপনি অ্যাড করবেন আপনার থ্যাঙ্কেবলের মধ্যে বা যে অ্যাপ্লিকেশনটা আপনি ক্রিয়েট করেছেন সেই অ্যাপ্লিকেশনের মধ্যে। এখন বাকিগুলো কোডিং আপনাকে নিজেই করতে হবে, যেমনটা এই যে পয়েন্টগুলো ডাউনলোড করার সাথে সাথে আপনার যে মেইন ওয়ালেটে সেটা কী করে অ্যাড হবে, তো সেগুলো আপনাকে এটা নিজে কোডিং নিজেই করতে হবে। জাস্ট আমি আপনাদের এক্সাম্পল হিসেবে দিলাম যে এভাবেই কিন্তু বাকি যতগুলো মানুষ আছে তারা কিন্তু তাদের অ্যাপ্লিকেশনে অফারাল কিন্তু এভাবেই অ্যাড করে এবং কোডিং করে নেয়। তো বেসিক্যালি আমি টপ 10 যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলোর মধ্যে সিপিএলএটকে প্রথম জায়গায় দিব, কারণ সিপিএলএটে অনেক মানুষ আছে, সিপিএলএটে অনেক মানুষ ইনকাম করতেছে, এরকম ধরনের অনেক ওয়েবসাইট আছে ইন্টারনেট মার্কেটে। তো চাইলে আপনাদের আমি টপ 10 একটা ভিডিও দিতে পারি যে কোন কোন
ওয়েবসাইট আছে যেখান থেকে অফার আর্নিং করতে করা যায়। তো সিম্পলি আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন যে আপনার ভিডিওটা দরকার। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, সব ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। এই সিপিএলএড নিয়ে কোনো কোশ্চেন থাকলে ডিরেক্ট আমাদের ফেসবুকে গিয়ে নক করতে পারেন, তো সেখানে আমাদের নাম্বার পেয়ে যাবেন, আপনার নাম্বার থেকে আপনি ডিরেক্ট আমাদেরকে কল দিতে পারেন। তো আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। আর কোন টপিকে ভিডিও চান আমাদের কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন, সেই টপিকের উপর আমরা ভিডিও দিয়ে দেবো। তো টাটা।